দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজকে দ্বিতীয় রোজা, দ্বিতীয় রোজার নতুন রেসিপি হচ্ছে ডালের সাথে স্পিনাচ, ক্রিমি স্পিনাচ। এটা একটা খুব সুন্দর মজার একটা সবজির রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের দেশে প্রচুর পালং শাক পাওয়া যায়, পালং শাকের সাথে মসুরের ডালের এটা একটা অনবদ্য রেসিপি। চলো রেসিপিটা দেখে আসি। প্রথমে আপনার লাগবে ডাল, ডালকে আপনি ভিজিয়ে নিতে পারেন। ডালকে ভিজিয়ে আপনি এটা 10 থেকে 15 ঘন্টা এইরকম পানিতে ভিজিয়ে এটা ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবেন। এটা 24 ঘন্টা ভিজে রাখতে পারেন। এরপর আপনার লাগবে 5 কাপের মতো পালং শাক বা 150 গ্রাম পালং শাক। আচ্ছা, এই ফাঁকে আপনি ডালটাকে ধুয়ে একটা পাত্রে নিয়ে ডালের মধ্যে সবজির কিছুটা ব্রথ আগে থেকে রান্না করে সেটাকে সবজির মধ্যে দিয়ে এটাকে আপনি চুলায় উঠিয়ে দিলেন। তাহলে লেন্টিল বা মসুরের ডাল এটা রান্না হতে থাকুক, আর এই ফাঁকে আপনি এটাকে এটাকে বয়েল করতে দিন। এটাকে মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিট আপনাকে এভাবে রাখতে হবে। এরপর এটাকে মিডিয়াম হিট থেকে লো হিটে নিতে হবে, আর সেই ফাঁকে আপনাকে পালং শাক ধুয়ে কেটে 5 কাপ বা 150 গ্রামের মতো পালং শাককে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। পালং শাকে ব্লেন্ড করার আগে আপনি এর ভেতরে কোকোনাট মিল্ক দিতে পারেন। এরপর এটাকে আপনি ব্লেন্ডারে করে একেবারে ব্লেন্ড করে মিহি করে ফেলতে পারেন। তারপর ফাইনালি দেখতে এরকম সবুজ একটা স্মুথ পেস্টের মতো হয়ে যাবে। এখন আপনি লেন্টিলের অবস্থা দেখেন, আপনার মসুরের ডাল সিদ্ধ হয়ে গেছে। এটাকে আপনি একটু সাইডে ঢাকনা ছাড়া সরিয়ে রাখতে পারেন। আর এই ফাঁকে আপনাকে একটা সসপ্যানের মধ্যে তেল দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে আপনি পেঁয়াজ শাকে নাড়াচাড়া করতে থাকুন এটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত, এটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত। এর ভিতরে আপনি একটু স্বাদ মতো লবণ দিতে পারেন। পেঁয়াজটা 5-6 মিনিট নাড়াচাড়া করার পর আস্তে আস্তে ব্রাউন কালার হবে, একটু নাড়াচাড়া করে দিন। এখন এর উপরে আপনি কাটা টমেটো দিতে পারেন। তারপর আপনাকে দিতে হবে আদা রসুনের কুচি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলেন, পেঁয়াজের সাথে মিশে গেল। এটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেলে এখন আপনি কাঁটা টমেটো ছেড়ে দেবেন। এটাকে একটু লো হিটে নিয়ে আসেন। এখন আপনার লাগবে বিভিন্ন গরম মশলা, গরম মশলাকে আপনি ঢেলে দিলেন। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেল। এইভাবে 1 মিনিট রেখে লো হিটে আপনি এর উপরে কাটা টমেটো ছেড়ে দিলেন, টমেটো পেস্টও দিতে পারেন। এখন আপনাকে একটু এটাকে মিডিয়াম হিটে রান্না করতে হবে। দুই 3 মিনিট এটাকে মিডিয়াম হিটে রান্না করার পর দেখুন এটা দেখতে এরকম টমেটো গুলো গলে যাবে, মিশে যাবে পেঁয়াজের সাথে। এবারে আপনি একটু হাই হিটে রান্না করতে হবে। এর উপরে আপনি এতক্ষণ যে লেন্টিলের যে স্যুপ সহ লেন্টিল সিদ্ধ করেছেন এটাকে আপনি ঢেলে দিলেন, মসুরের ডালকে ঢেলে দিলেন। এরপর আবার একটু স্বাদ মতো আপনি লবণ দিলেন,
এবং নেড়ে দেখলেন। এভাবে 2 মিনিট রাখতে হবে এবং এটাকে একটা সিদ্ধ করে ফেলতে হবে, বয়েল বয়েল আনতে হবে। এরপরে আপনি একটু নাড়াচাড়া করলেন, এরপরে আপনার পালং শাকের যেই ক্রিমটা তৈরি করেছিলেন যা বা রসটা করেছিলেন, এবং পানি দিয়ে একটু আপনার জারটাকে ধুয়ে আবার সেই পানিটাকে আপনি দিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর একটা ক্রিম কালার ফুটে উঠেছে। এভাবে 2-3 মিনিট আপনাকে মিডিয়াম হিটে রান্না করতে হবে এবং এটাকে এটা তো বয়েল আনতে হবে। এরপর আপনি একটু লো হিটে আরো 2-1 মিনিট দেখে এরপর চুলাটা বন্ধ করে দিলেন। কি সুন্দর একটা ক্রিমি একটা ভাব এসছে। এরপর আপনি লেবুর রস উপরে দিয়ে দিতে পারেন। দেখুন ওনারা কিভাবে লেবুর রস চেপে সে রসটাকে এটা অলমোস্ট একটা স্যুপ হয়ে গেছে, পুরোপুরি স্যুপ তাহলে এটাকে কিছুটা স্পিনাচ লেন্টিল স্যুপ বলাই যেতে পারে। এটা সবুজ ক্রিমি একটা ভাব আছে, পেটের জন্য অত্যন্ত ভালো। পরিবেশন করলে দেখেন কি সুন্দর দেখাচ্ছে, রোজার মধ্যে অসম্ভব সুন্দর একটা রেসিপি। এটা পেটের জন্য খুব ভালো, ইফতার বা সেহরিতে করা যেতে পারে। তাহলে দর্শক মন্ডলী দেখে নিলেন ক্রিমি স্পিনাচ লেন্টিল রেসিপি, এটা অত্যন্ত মজাদার একটা রান্না হবে আমি আশা করছি। এটা একটা সবজির ভিডিও, আমি আশা করছি এটা দেখার পর আপনারা বাসায় এটা রান্না করবেন, টেস্ট করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিয়মিত রোজা রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।